khoni tera lage kaska me tera lage life er battery down hoy charge charge power charge feel now go pura rover duniya na che uthal patha chupke chupke jhaki hobo maharaj ja kichu mon chae shob hobe aaj charge sonari charge roller tiger recharge yourself feel now uralda সব মানুষের ভাগে থাকে না সুখ প্রিয় মানুষগুলো দেখি বিরূপ দেখানো যায় না মনের আয়না সত্যটা ঢেকে রাখে মিথ্যে মুখোশ নিয়তি আমার সাথে করেনি আপোষ কি করে বোঝাই বলো I didn't expect this from you. I truly didn't expect this from you, Adir. তুমি আমার কাছে মিথ্যে বলবে এত বড় একটা সত্য গোপন করবে এটা আমি তোমার কাছ থেকে আশা করিনি আচ্ছা বলো তো আবরারের সাথে ওই 2 নাম্বার ফ্রড মায়ের কি সম্পর্ক আবরার খোলামেলা ভাবে বলে বেড়ায় ও মাকে ভালোবাসে একতরফা ভালোবাসা আমার কিন্তু এখন নিজেকে ভালো কি ভাবছো আমি সেই যে কিনা একটু আগে এখান থেকে বের হয়ে গিয়েছিল ভাবছো বেঁচে ফিরলাম কিভাবে শোনো এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি না এই প্রতিটা নিঃশ্বাসের উপর সবার নাম লেখা আছে কালকে যদি শোনো যে মগবাজার মোড়ে আমাকে গুলি করে মেরে ফেলেছে তাহলে ভাববা ওই পর্যন্তই আমার জন্য বিশ্বাস বরাদ্দ ছিল বুঝতে পেরেছ এখন কড়া করে এক কাপ কফি খাও ওই যে সারার মোটা হাজবেন্ড আছে না ওর মাথায় এত বুদ্ধি কেন কি হয়েছে দেখতে ভদ্রলোকের মতো হলে কি হবে কোনো প্রফেশনাল ক্রিমিনালের চেয়েও অনেক বুদ্ধি রাখে আচ্ছা ওনার কোনো আত্মীয় স্বজন আছে এই শহরে শোনো হামিদ শহরের সব জায়গায় ওনার আত্মীয় স্বজন খোঁজা বন্ধ করে ওনার সঙ্গে একটা ডিল করো তারপর আমরা দুজনে এখান থেকে কেটে পড়ি কোনো আসামিও পাওয়া যাবে না 100 কোটি টাকা চক্করে আমার ভালোবাসা মারা গেছে কে মারলো ওকে এই দুজনের যে কোনো একজনই মেরেছে আমার ভালোবাসাকে তুমি তো সাদার উপরে দোষ চাপিয়েছিলে এটা ওই মোটার কারসাজি। একদিন উনি এসেছিল এখানে। বলো তো যে তুমি কি খোঁজ পেলে খোকা খুনিকে? জানলে কি এখানে এসে দাঁড়িয়ে থাকতাম? আমি ওকে পেলে খুন করে ফেলতাম। কাকে? খোকাকে, যে খুন করেছে তাকে। কে খুন করেছে খোকাকে? আই এম শিওর ওই খুন করেছে খোকাকে। নামটা তো বলেন। আমার নাতনি মায়া। তার কারণ ও বুঝে ফেলেছিল যে আমি ওকে ফ্রড প্রমাণ করে ছাড়বো, আর এই বিষয়ে আমাকে সহযোগিতা করবে খোকা। সেই জন্যই এই হত্যাকাণ্ড যে ঘটিয়েছে। আর এই খবরটা যদি ওর কাছে পৌঁছে যায় তাহলে খুব ভালো হতো। কার কাছে? একজনই তো আছে যে খোকার খুনিকে হুন্ন হয়ে খুঁজছে। পুলিশ অফিসার সরফরাজ। এক্স্যাক্টলি রাইট। আপনি শিওর যে এই ঘটনা ওই ঘটিয়েছে? ইয়েস। হ্যাঁ, এটা সত্য যে আমার স্ত্রী সারার সঙ্গে খোকার একটা বন্ধুত্ব ছিল। সে তার বন্ধুকে খুন করবে না, আর যেহেতু আমার ওয়াইফ তার বন্ধুকে খুন করবে না, আমি কেন খুন করতে যাব? কিরে বললি না রক্ত আসলো কোত্থেকে? হ্যাঁ, হামিদের সঙ্গে আমি একটা ডিল করেছি, ও আমাকে হেল্প করবে। ও নকল মায়াকে তাহলে কাহিনী শেষ হয়ে যাবে। এক কাজ করো ভাই, কাজটা তুমি ডিল করো, আমাকে ছেড়ে দাও। হামিদ সম্পর্কে তুমি কিছু জানো? টাকা ছাড়া ওর কোনো দুর্বলতা নেই। 100 কোটি টাকার উপর ও সাপের মতন বসে ফনা তুলবে, তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না। আর রক্ত নিয়ে এমন খেলা খেলবে যে সব কিছু শেষ হয়ে যাবে। অনেক শুটারের সঙ্গে ওর বন্ধুত্ব রয়েছে। সরফরাজের মতো একজন ভয়ঙ্কর অফিসার ওকে অ্যারেস্ট না করে ছেড়ে রেখেছে। হামিদকে তুমি যদি এভাবে ডাকো তাহলে তাহলে সব সব শেষ হয়ে যাবে। সারার জামিন এখন হবে না। এটা বলার জন্য তুমি এসছো? না, আমি তোমাদের দুজনের বোকামি দেখতে এসেছি। তোমাদেরকে না বলেছি মায়াকে আদরের কাছে যেতে দেবে না? আদর মায়ের কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে কেসের তারিখে কোর্টে একটা বিস্ফোরণ ঘটাবে, তখন প্রতারণার মামলায় জড়িয়ে যাবে তুমি। প্লিজ তুমি কিছু একটা করো। যাও, মুখ দিয়ে আসো, নাকে রক্ত লেগে আছে। আর ওর চাচি নসিমন বেগমকে ডেকে জিজ্ঞেস কর মেয়েটা কি করছে। এভাবে সব খেলা শেষ হয়ে যাবে। তারপর খোকার খুনের দায় হয় পড়বে তোমার উপর, না হয় সারার উপর। কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়। ভিজা ভিজা আমাকে টর্চার করবেন না প্লিজ। তোমাকে তো এখনো কিছু করাই হয়নি। টর্চার কিছুই করা হয়নি তোমাকে। এতটা সময় চলে গেল কই তোমার ডার্লিং হাজবেন্ড সে তো পুরো অ্যাকশনই নিল না। এতক্ষণ তো খালি আমাকে সন্দেহ করছিল, এখন ওদের দুজনকে। এই থামুন, আচ্ছা ওই উকিল কোথায় বলুন তো, যে উকিলের আসার কথা ছিল? বাই দ্য ওয়ে, আপনি এবং আপনার হাজবেন্ড দুজন মিলে সিদ্ধান্ত নেবেন কোনটা কে করেছে। আপনার হাজবেন্ডকে খবর দেওয়া হয়েছে, উনি আসছেন। সরফরাজ মার্ডার তো সেই করেছে, এবং খুব কুল ব্রেনে মার্ডারটা করা হয়েছে, তাই না? এতক্ষণ তো শুধু আমাকে দোষ দিচ্ছিলেন, এখন আমাকে আর আমার হাজবেন্ডকে দুজনকে খুনি সন্দেহ করছে। এক্স্যাক্টলি, অপরিচিত অনেক মানুষকে অপরিচিত মানুষ খুব সুন্দর মতো খুন করে ফেলতে পারে। মাথা গরম হলেই হয়। কোথায় আপনার হাজবেন্ড, কোথায়? সেটা তো আমাদের সিদ্ধান্তের বিষয় না। আপনারা ইনভেস্টিগেশন করে বের করবেন। কিছুক্ষণ বলছিলেন আমি খুনি, এখন আবার বলছেন আবিদ আর সারা দুজন খুনি। আপনাদের বিবেক কোথায় গেল? বিবেক, বিবেক আমাদের যদি বিবেকই না থাকতো না, তাহলে তুমি এইখানে থাকতে না। কোথায় থাকতে? নরকে থাকতেন। শুনুন, একদম চোখ, কোনো রকম উল্টাপাল্টা কথা বলা যাবে না। আমাদের পুলিশরা, আমরা দুইটা জিনিস খুব মেনটেন করি, এক হচ্ছে আমাদের পোশাকের মর্যাদা, আর দ্বিতীয় হচ্ছে আমাদের বিবেক। ওকে, চার্জ করুন। স্যার, না হাজবেন্ড এসেছে, নিয়ে এসো, নিয়ে এসো এখানে। আরে উপর থেকে আমাদের উপরে প্রচুর প্রেশার আসছে, খুনি কে সেটা বের করতে হবে, তাই আমি আবিদকে এখানে আসতে বলেছি। ভালো করেছেন, এখন আপনারা দুজন মিলে ডিসিশন নেবেন খুনটা আসলে কে করেছেন। আপনি না আবিদ সাহেব দুজন মিলে সিদ্ধান্ত নেবেন। ওকে, আমরা কেন দুজন মিলে ঠিক করব, এটা আপনারা ইনভেস্টিগেট করে বের করবেন। আরে হাজব, এই খুন আমাদের জীবন উল্টাপাল্টা করে দিয়েছে, আর আপনারা আমাদের জিজ্ঞেস করছেন। একদম চিন্তা করবেন না, এই উল্টাপাল্টা জীবন খুব সুন্দর মতো ট্র্যাকে বসে যাবে, সহজ লাইনে চলতে থাকবে। কি বললেন আপনি? সহজ ভাবে চলে, বুঝলাম না। আপনাদেরকে মিস্টার আবেদ সাহেব আধা ঘন্টা সময় দিচ্ছি, আধা ঘন্টার ভিতর আপনারা দুজন মিলে কথা বলে ঠিক করবেন খুনটা কে করেছেন। মিস্টার অফিসার, একজন সিনিয়র সিটিজেনকে যদি অনার না করা হয় এবং আপনারা নিরাপত্তা বাহিনীর সদস্য হিসেবে না করেন, তাহলে আপনাদের কি পানিশমেন্ট হতে পারে? আমি যদি প্রায় এরকম কথা বলেন সিনিয়র সিটিজেন, আপনি বাসা থেকে কি খেয়ে আসছেন? অনেক পাওয়ারফুল ওষুধ খেয়ে আসছেন না? এত কথার দরকার নেই আবিদ সাহেব, আমরা শুধু জানতে চাই খুনির নামটা, দ্যাটস অল। কুইক ডিসিশনে পৌঁছে যান। আমি তোরা কিন্তু মনে মেরে ফেলবে। প্রথমে আমাকে খুনি বলছিল, এখন আমাদের দুজনকে বলছে, তার মানে তোমাকে খুনি বলছে। আমি তো খুনটা করিনি, ওকে বলেছি যে এই খুনের ব্রেইন চাইল্ডটা হচ্ছে অন্য কারণ। দ্যাট ইজ কি মনে হয় বলো তো, কে খুনটা করতে পারে? আমি না আসলে ভাবতে পারিনি যে কেসটা এত জটিল হয়ে যাবে। কার উপর অভিযোগ করব? আসলে ম্যাম, যার যার জীবন তার কাছে অনেক প্রিয়, কেউ না মরতে চায় না। আচ্ছা আপনি আমার সাথে একটু শেয়ার করেন, আপনার কি মনে হয় এই দুজনের মধ্যে কে কার নাম বলতে পারে? এটা একটা প্রশ্ন হলো। হ্যাঁ, ওদের তো একটাই শত্রু, আর সেটা হচ্ছে মায়া। রাইট, মায়ার জীবনের ঝুঁকি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আর এই যে মোটা আবিদ সাহেব আছে না, উনি এমন একটা শিশুসুলভ আচরণ করে, মাঝে মাঝে মনে হয় তাকে পিটিয়ে একদম সোজা বানিয়ে দেয়। তারপর কি ঠিক হলো? ঠিক উনি যাকে সন্দেহ করেছি সেই খুনি, নামটা আমি আগেও আপনাদেরকে বলেছি। মায়া দ্য ফ্রড, রাইট? তাহলে কেন আমাদের এত কষ্ট? এই মফিজুল স্যার এদিকে আসো। আপনারা কি চা এখান থেকে খেয়ে যাবেন নাকি যে খাবেন? অনেক কষ্ট হয়েছে আপনাদের। এক্সকিউজ মি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। কোথায়? গুলশানে? একদম চোখের আড়াল করবে না, একদম সাথে সাথে লেগে থাকো, আর যদি প্রয়োজন হয় সাথে সাথে গুলি করে দেবে। আমি সাজাবো, ঠিক আছে? এনকাউন্টার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আমি সাজিয়ে নেবো, কোনো সমস্যা নেই, তোমরা সাথে সাথে থাকো। ঠিক আছে, আমি রাখছি। ম্যাম, যে যাকে আমরা সার্চ করছিলাম কুকুরটা, ওকে পাওয়া গেছে, ট্র্যাক করছে। আমি একটু চাই, হ্যাঁ? আর আপনি ওনার দিকে একটু খেয়াল রাখবেন, হ্যাঁ? ওনাদের জানি কোনো রকম প্রবলেম না হয়। আপনারা তো বসুন না, চা খান, নাস্তা দিতে বলি। ম্যাম প্লিজ। ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে গুলশানের দিকে এগোচ্ছি। ফোনটা ধরো মায়া। চলো। আমি ভাইয়াকে আজকেই জিজ্ঞেস করবো কি চাই। ওইদিকে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে, আর ওর ইচ্ছা মতো সব করছে। এখন তোমরা হয়তো ঠিকই বলতে, আমি আসলে বাড়ির যোগ্য না, আর তুমি তো আমাকে পছন্দও করো না। আমি এখনো তোমাকে পছন্দ করি না। তুমি আমাকে ভালোবেসে খাইয়ে দিয়েছো ওই দিন, আমি জাস্ট সেটা ঋণটুকু শোধ করতে চাই। তুমি আমাকে কিছু বলতে চাও না। ও যদি আমার হয় তাহলে ঠিকই ফিরে আসবে। ভাবি, গাছের ডাল যখন শুকিয়ে যায় তখন পাখিরাও অন্য জায়গায় বাসা তৈরি করে। আর যতক্ষণ পর্যন্ত না এটা প্রমাণ হচ্ছে তুমি ফ্রড মায়া, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে কোনো অন্যায় করাটা ঠিক হবে না। আচ্ছা একটা কথা বলবো? এখন আমার মনে এখন অনেক প্রশ্ন জেগে আছে, সেগুলো তোমার খুঁজে বের করি, তারপর তোমার যেটা ইচ্ছে সেটা জিজ্ঞেস করো। অনেক বড় ক্রিমিনাল তুমি, তাই না? কমিটমেন্ট ব্রেক করতে তোমার এক সেকেন্ডও লাগে না। তাকিয়ে দেখো, তোমার পেছনে একটু দেখো, ওই যে দেখো খাম্বার পাশে ব্লু শার্ট পরা একজন দাঁড়িয়ে। ওর নিশানা এত খারাপ যে তোমার পায়ে গুলি করবে, কিন্তু তোমার মগজ তরমুজের মতো উড়ে যাবে। এই মায়া যদি অরিজিনাল হয় সেটা কোর্টই প্রমাণ করবে। আর তোর গার্লফ্রেন্ড যদি অরিজিনাল হয় ভালো, 100 কোটি টাকা ওর। কি বলতে চাস? এইসব বন্ধ কর তুই। ওকে বল সবকিছু বন্ধ করার জন্য। আপনার আমার সামনে পুলিশকে যে বলেছিল মায়াকে ভালোবাসে, কথাটা কিন্তু এখন আমার কানে বাজে, আমি কিন্তু বলিনি। তাহলে এই দাদি কি চান? আমি ওনার পা টিপে দিই, ওনার চুলে তেল দিয়ে দিই? দাদি যান, আমরা যা করছি এটা হাই ড্রামার পার্ট, এগুলো আপনি বুঝবেন না। দাঁড়ান, বিষয়টা কি এমন যে রিদির আন্ডারে আদরকে মার্ডার করে